হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 36 নম্বর ক্লাস, আর ক্লাস 11-এর ম্যাথের যে এসেনদের বইটি আছে তার সলিউশন আমরা করছিলাম। ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করেছি, ত্রিকোণমিতির 35টা ক্লাসে টোটাল ত্রিকোণমিতি আমরা কভার করে ফেলেছি। যদি কেউ দেখতে চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। আজকে থেকে আমরা অ্যালজেব্রার সলিউশন করব। অ্যালজেব্রার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে সূচকের নিয়মাবলী বা লস অফ ইন্ডিসেস, সেই চ্যাপ্টারটার আমরা প্রথম সলিউশন করব। প্রথম যে কোশ্চেনগুলো আছে তো এগুলো হচ্ছে সূত্র, এগুলো আশা করি তোমরা জানো। যদি কোনো সূত্রের প্রমাণের দরকার হয় কমেন্ট করবে, আমি প্রোভাইড করে দেব। ওকে, তো এই হচ্ছে দুটো, মানে সূচকের সময় গুণ থাকলেও পাওয়ার যোগ হয়, এটা থাকলে এই দুটো গুণ হবে, মাইনাস মানে ভাগ, এটা এরম সেপারেট হবে, আর ভাগ থাকলে বিয়োগ হবে। এ টু দি পাওয়ার 0-র মান 1, এরম বাই থাকা মানে এটা দুটো ভাগ আকারে সেপারেট হবে। আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম হলে এ ইকুয়াল টু বি হবে যখন এম নট ইকুয়াল টু 0, আর এটা হলে এম ইকুয়াল টু এন হবে যখন এ নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু -1। তো আশা করি ফর্মুলাগুলো জানা আছে, এগুলো যদি জানা থাকে তো আমরা অঙ্কগুলো করতে পারি। প্রথম অঙ্কটাতে আমাদের বলছে যে এক্স এর মান যদি পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার -1/3 হয় তাহলে এটার মান কত হবে। সরি, তো আমরা এটাকে নিয়ে নিই, এক্স ইকুয়াল টু কি লিখেছে, ও পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার -1/3, তাই তো? তো এটা মানে কি, এটা মানে হচ্ছে পি টু দি পাওয়ার 1/3, আর মাইনাস আছে মানে নিচে আসলে পি টু দি পাওয়ার 1/3, এটা হবে। এবারে দুদিকে যদি আমরা ঘন করি এটা কি হবে, এক্স এস কিউ হবে, এটা হবে পি টু দি পাওয়ার 1/3 প্লাস 1/ পি টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। এবার এ প্লাস বি হোল কিউ এর ফর্মুলা ফেলে দাও, এ কিউ প্লাস 3, আচ্ছা এই ফর্মটা ফেলে দিই, এ কিউ প্লাস বি কিউ মানে 1/ পি টু দি পাওয়ার 1/3 তার হোল কিউ প্লাস 3 এ বি ব্র্যাকেটে এ প্লাস বি। মনে আছে নিশ্চয়ই ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে, এ প্লাস বি হোল কিউ এর ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ প্লাস 3 এ বি ব্র্যাকেটে এ প্লাস বি, ক্লিয়ার? এবারে এখানে বাম বাম লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, এক্স এস কিউ। এবারে দেখো এক্স এস কিউ ইকুয়ালস টু পি টু দি পাওয়ার 1/3, তার কিউ মানে তিনটা গুণ হবে, সিমিলারলি 1/ পি টু দি পাওয়ার 1/3 তার কিউ আছে মানে এই তিনটা গুণ হবে, এই দুটো একই জিনিস কেটে যাচ্ছে, ব্র্যাকেটে রয়েছে পি টু দি পাওয়ার 1/3 প্লাস 1/ পি টু দি পাওয়ার 1/3, ক্লিয়ার? এই তিন তিন কেটে গিয়ে এটা পি হয়ে যাবে, এখানেও তিন তিন কেটে গিয়ে 1/ পি হয়ে যাবে, আর এখানে হচ্ছে এই জিনিসটা কি, এই জিনিসটা তো এই লাইনটা মানে এটা এক্স হয়ে যাবে, তাহলে এক্স এস কিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের এটা। এবার পি দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে পি এক্স এস কিউ, এটা হয়ে যাবে পি স্কোয়ার, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 3 পি এক্স। ওকে, তাহলে পি এক্স এস কিউ হলো, এটা এপারে নিয়ে আসলে কি হবে, -3 পি এক্স, আর পি স্কোয়ারটা এপারে আসলে -p² ইকুয়াল টু 1। এই জিনিসটারই তো মান জানতে চেয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1, তাহলে অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন দেখো, এইটার সমান এটা হলে 8.3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 100 হলে 1/ এক্স মাইনাস 1/ ওয়াই এর মান কত। তো 0.83 হোল টু দি পাওয়ার সরি 8.3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0.83 হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 100 আছে, তো এটাকে আমরা কে ধরলাম, সে ধরলাম। তো এই দুটো থেকে আমরা বলতে পারি 8.3 এটা যখন এপারে চলে যাবে ভাগ হয়ে যাবে মানে কে টু দি পাওয়ার 1/x, সিমিলারলি 0.83 সমান বলতে পারি কে টু দি পাওয়ার 1/y, সিমিলারলি 100 সমান বলতে পারি কে, 100 মানে কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার যদি এ কে হয় তাহলে 10 ইকুয়াল টু কী হবে, কে টু দি পাওয়ার 1/2। এইবারে একটা জিনিস খেয়াল করো, 8.3 এটাকে আমরা এরম লিখতে পারি 0.83 ইন্টু 10, তাই করলে তো 8.3 হবে, তো 8.3 মানে কি কে টু দি পাওয়ার 1/x, 0.83 মানে কি কে টু দি পাওয়ার 1/y, আর 10 মানে কি কে টু দি পাওয়ার 1/2, তাই তো? তো এবারে আমরা এটাকে কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y প্লাস 1/2। আচ্ছা তাহলে এই দুটো যদি সেম হয়, পাওয়ার দুটো সেম হবে, তাহলে 1/x ইকুয়াল টু 1/y প্লাস 1/2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1/x মাইনাস 1/y ইকুয়ালস টু 1/2। তো 1/x মাইনাস 1/y এর মান জানতে চেয়েছে, তো এখানে আমরা এটা বলে দিতে পারি, তো এর মান হচ্ছে 1/2।
নেক্সট কোশ্চেনে যাই, মানে অ্যান্সার কত হয়ে গেল? সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন বলছে আমাদের 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ বলা হয়, তাহলে 2x মাইনাস 5 এর মান কত? তো আমরা এটাকে লিখে নিই 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 2x মাইনাস 1 3 টু দি পাওয়ার x প্লাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার x মাইনাস হাফ। তো এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার x, ও সরি এটা 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x, বা এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু x, করলে 2x হবে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে নিচে 2 হবে, 3 টু দি পাওয়ার x, আর 3 টু দি পাওয়ার হাফ মানে আমরা লিখতে পারি √3। সিমিলারলি 3 টু দি পাওয়ার x আর মাইনাস হাফ মানে হচ্ছে নিচে √3। তো এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 2x টা কমন নিই, ব্র্যাকেটে থাকবে 1 আর এখানে হাফ। সিমিলারলি এখান থেকে 3 টু দি পাওয়ার x টা কমন নিলে √3 প্লাস 1/√3। আচ্ছা, তো এখান দিয়ে 2 টু দি পাওয়ার 2x হলো, এটা কত হয়ে যাচ্ছে, 5 এর 2, 2 1 কে 2 আগে 3 এর 2, 3 এর 2, এটা 3 টু দি পাওয়ার x, এখানে আমরা লসাগু করলে √3, আর এটা √3 3 আর 1 এ 4। তো এখানে 2 টু দি পাওয়ার 2x হলো আর 4 দুগুণে 8 হলো। সিমিলারলি এখানে 3 টু দি পাওয়ার x হলো, আচ্ছা এক কাজ করি, হ্যাঁ 3 টু দি পাওয়ার x টা এখানে থাক, 4 দুগুণে 8, 3√3। তো এটাকে এক কাজ করা যেতে পারে, এক কাজ করা যাক, ওটাকে একটু অ্যারেঞ্জ করি, 2 টু দি পাওয়ার 2x বাই 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8/√3। তো আমরা এক কাজ করতে পারি, এটা 2x করার জন্য, 2x করার জন্য কি করতে পারি, √3 হোল টু দি পাওয়ার 2x লিখতে পারি, আর এখানে 8/√3। এবারে এটাকে লিখতে পারি 2/√3 হোল টু দি পাওয়ার 2x, এটাকে লিখতে পারি 2 এর কিউ, আর এটা হচ্ছে √3 হোল কিউ, √3 হোল কিউ করলে কত হবে, 3√3 হবে, তাহলে এটা কিউ হয়ে গেল। তো এখান থেকে একটা সহজ জিনিস পেয়ে গেলাম, 2x = 3। এবার আমাদের বার করতে বলেছে 2x-5, তার মানে 2x = 3 যদি বসাই তাহলে কত হয়ে যাচ্ছে, -2, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দি কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। বোঝা গিয়েছে? নেক্সট কোশ্চেনে যাই, বলছে 4 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু 24। তাহলে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n এর মান কত হবে? তো এটাকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার n-4 টু দি পাওয়ার n/4 ইকুয়ালস টু 24। আচ্ছা, 4 টু দি পাওয়ার n কমন নিলে 1-1/4 ইকুয়াল টু 24। আচ্ছা, 4 টু দি পাওয়ার n এটা কত হবে, 4, এটাকে একবার দেবে 3 এর 4 ইকুয়ালস টু 24। আচ্ছা, তো এটা দাঁড়াচ্ছে 4 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 24 ইন্টু 4/3, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, তাহলে 4 টু দি পাওয়ার n ইকুয়াল টু 32। 4 টু দি পাওয়ার n মানে কি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু n, মানে 2 টু দি পাওয়ার 2n, আর 32 মানে কি, 2 টু দি পাওয়ার 5, তাহলে এখান থেকে পেলাম 2n ইকুয়ালস টু 5, মানে n ইকুয়ালস টু 5/2। এবার আমাদের বার করতে বলেছে 2n হোল টু দি পাওয়ার n, 2n এর মান কত বেরিয়েছে, 5, আর n এর মান কত, 5/2। এটাকে আমরা কি লিখতে পারি, 5/2 কে 2 প্লাস হাফ, তার মানে 5 স্কোয়ার, আর √5 মানে হচ্ছে √5 টু দি পাওয়ার হাফ মানে √5, তাহলে 25/5, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই, বলছে 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার z যদি হয়, তাহলে x = i = z কত হবে? তো এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু x, 2 এর কিউ করলে 8 হবে, তাহলে 3y, এটা 2 টু দি পাওয়ার 4 করলে 16, তাহলে এটা, তাহলে এখান থেকে তো সিম্পল 2 গুণ তুলে দিলে 2x = 3y = 4z। রেশিও বার করতে হবে, তো এদের লসাগু কত হবে, 3, 2, 2, 3, 4 এর লসাগু কত হয়, 12, তাহলে 12 দিয়ে ভাগ করে দিই সবাইকে, 12 দিয়ে সবাইকে ডিভাইড করে দিই, করলে কত হবে, x/6 y/4 = z/3, তাহলে এদের রেশিও কত হবে, x = y = z, 6 = 4 = 3,
তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে বি, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সো আই থিঙ্ক ক্লিয়ার। যদি কত ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, ইউ ক্যান কানেক্ট মি উইথ দিস টেলিগ্রাম চ্যানেল, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেলস, গো টু দিস চ্যানেল, ইউ উইল বি গেট ডিফারেন্ট ফিজ রিলেটেড ভিডিও, সাম ম্যাথামেটিক লাইক দিস সেশন, ইফ ইউ লার্ন সামথিং ফ্রম দিস সেশন, শেয়ার দিস ভিডিও টু ইয়র ফ্রেন্ডস সো দ্যাট হি অর শি অলসো গেট বেনিফিট ফ্রম দি ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ নিউ দিস চ্যানেল, দোস অলরেডি সাবস্ক্রাইব থ্যাংক ফর সাবস্ক্রিপশন, প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অফ আপকামিং ভিডিও, সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ।